মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ড খুব ছোট একটি জিনিস, কিন্তু ছোট এই জিনিসটি মানব জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ সবার প্রয়োজনীয় অডিও, ভিডিও, ফটো সহ অনেক গুরুত্বপূর্ণ ডাটা এই এসডি কার্ডে সংগ্রহ করা থাকে। কিন্তু আমরা কি জানি এই গুরুত্বপূর্ণ জিনিসটি প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে যাচ্ছে? কি অবাক লাগছে অথবা আমার উপর রেগে গেছেন? যদি অবাক হন অথবা রেগে যান, তাহলে আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। স্মার্টফোনের শুরুর দিকে ইন্টারনাল স্টোরেজের প্রতি তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না। ইন্টারনাল স্টোরেজ কম থাকায় তখন পুরোপুরি এসডি কার্ডের উপর নির্ভর করতে হতো। সময়ের ব্যবধানে বর্তমানে মোবাইল কোম্পানিগুলো ইন্টারনাল স্টোরেজে গুরুত্ব দিচ্ছে, আর এজন্যই দিন দিন স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ বেড়েই চলছে। কিন্তু কেন? কারণ মোবাইল ফোনের স্পিড শুধু র্যামের উপর নির্ভর করে না, ফোনের ডাটা ট্রান্সফারের উপর অনেকটা নির্ভর করে। এসডি কার্ডের ডাটা ট্রান্সফার স্পিড সর্বোচ্চ 90 এমবিপিএস, কিন্তু ইন্টারনাল স্টোরেজের জন্য যে সকল মেমোরি কার্ড ব্যবহার করা হয় তার মধ্যে ইএমএমসি এর স্পিড 100 থেকে 400 এমবিপিএস পর্যন্ত এবং ইউএফএস এর স্পিড 400 থেকে 1000 এমবিপিএস পর্যন্ত। বুঝতেই পারছেন, ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করলে আপনার ফোনের ডাটা ট্রান্সফার অনেক দ্রুত হবে, আর এতে করে আপনার ফোন অনেক দ্রুত কাজ করতে সক্ষম হবে। অনেকেরই ধারণা ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখলে মোবাইল অনেক দ্রুত কাজ করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং ইন্টারনাল স্টোরেজ যত বেশি ব্যবহার করবেন ফোন তত দ্রুত কাজ করবে, আর এজন্যই অনেকে র্যাম বেশি এবং ভালো ভালো স্মার্টফোন কিনেও কাঙ্ক্ষিত স্পিড ও পারফরমেন্স পাচ্ছে না, কারণ ব্যবহার করছে সস্তা এবং নিম্নমানের মেমোরি কার্ড, যা তার স্মার্টফোনে কাঙ্ক্ষিত পারফরমেন্সে বাধা সৃষ্টি করছে। কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলো না বুঝে ফোন কোম্পানিগুলোকে খারাপ বলে যাচ্ছি। হাজার হাজার ছবি, এইচডি ভিডিও মেমোরি কার্ডে রেখেছেন, এমনকি ডাউনলোড ফোল্ডারও মেমোরি কার্ডে সিলেক্ট করে রেখেছেন। গ্যালারি দেরি করে ওপেন হয়, ভিডিও দেখার সময় আটকে যাচ্ছে, ডাউনলোড হতে অনেক দেরি হচ্ছে। ভাবছেন আমার মোবাইলে ইন্টারনেট স্লো, অন্যের মোবাইল এত ফাস্ট কেন? আসলে মেমোরি কার্ডের উপর বেশি নির্ভর করলে এমনটা হবেই। খেয়াল করে দেখবেন গুগল সহ অনেক মোবাইলেরই ডাউনলোড ফোল্ডার ফোন মেমোরিতে থাকে, যা আপনি চাইলেও পরিবর্তন করে মেমোরি কার্ডে নিতে পারবেন না। কারণ তারা জানে নিম্নমানের মেমোরি কার্ডের জন্য ডাউনলোড স্পিড কম পাবেন, বাফার করবে, আর আপনি শুধু শুধু ফোন কোম্পানিগুলোকে খারাপ মনে করবেন। উদাহরণ হিসেবে বলা যায় আইফোনের 1 জিবি র্যামের মোবাইলের পারফরমেন্সের সমতুল্য পারফরমেন্স অ্যান্ড্রয়েডের 2 জিবি র্যামের মোবাইলও পারে না। আইফোনে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যায় না, ফলে সব কিছু ইন্টারনাল মেমোরির মাধ্যমে করতে হয়, আর ইন্টারনাল মেমোরির ট্রান্সফার স্পিড অনেক ফাস্ট হওয়ায় কম র্যামের হয়েও আইফোন এত দ্রুত কাজ করে। বর্তমানে মোবাইল ফোন চুরিও চিন্তায় অনেক বেশি হচ্ছে। যে কোনো সময় আপনার আমার শখের ফোনটি চুরি হয়ে যেতে পারে। আমাদের ফোনে অনেক পার্সোনাল ডাটা থাকে, কারো থাকে অফিসিয়াল ডকুমেন্ট, আবার কারো থাকে টয়লেট সেলফি। চুরি চিন্তার ফলে এসব ডাটা অন্যের হাতে চলে যায়। বর্তমানে প্রায় সবার ফোনই লক করা থাকে, পাসওয়ার্ড, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক সহ অনেক ধরনের লক করা থাকে। এসব লক না খুলতে পারলে ফোন ফ্লাশ করতে হয়, আর ফোন ফ্লাশ করলে ইন্টারনাল মেমোরি সবই ডিলিট হয়ে যায়। কিন্তু মেমোরি কার্ড? বুঝতেই পারছেন, যে কোনো ফোনে ঢুকালে আপনার পার্সোনাল সব ডাটা পেয়ে যাবে, আর এভাবেই ভাইরাল হয়ে যায় অনেকের আপত্তিকর ফটো। সো ভিউয়ার্স, ভাইরাল হওয়ার আগেই মেমোরি কার্ডের উপর নির্ভরশীলতা কমিয়ে ফেলুন। স্পিড আর চুরি চিন্তায় সমস্যা ছাড়াও মেমোরি কার্ড নষ্ট হওয়ার সমস্যা তো আছেই। সস্তায় মেমোরি কার্ড কিনে মুখে বিজয়ের হাসি দিয়ে গুরুত্বপূর্ণ ডাটাগুলো সেই মেমোরি কার্ডে রেখে অনেকেই ধরা খেয়েছে। প্রায় সকল স্মার্টফোনেই হিটিং ইস্যু আছে, আর এইসব সস্তায় কেনা নিম্নমানের মেমোরি কার্ড অল্প হিটিংয়েই নষ্ট হয়ে যায়। শুধু নিম্নমানের মেমোরি কার্ড না, অনেক সময় ভালো মানের মেমোরি কার্ডও নষ্ট হয়ে যায়। কিন্তু ইন্টারনাল স্টোরেজ নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তবে মেমোরি কার্ড ব্যবহারে এত এত সমস্যা থাকার পরেও অনেকেই আছেন যাদের মেমোরি কার্ড ব্যবহার করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তাদেরকে বলবো, আপনার যদি মেমোরি কার্ড ব্যবহার করতেই হয় তবে ক্লাস 10-এর মেমোরি কার্ড ব্যবহার করুন। মেমোরি কার্ডের গায়ে ছোট গোল চিহ্নে কত ক্লাস তা লেখা থাকে, আর এই ক্লাস অনুযায়ী স্পিড নির্ভর করে। ক্লাস 10-এর মেমোরিতে সর্বোচ্চ ডাটা ট্রান্সফার করতে সক্ষম। ক্লাস যত কমবে স্পিড তত কমবে। আপনি প্রতিদিন যে সকল ফাইল, অ্যাপস ও গেম ব্যবহার করেন সেগুলোর ডাটা ইন্টারনাল স্টোরেজে রাখুন। ফুটপাথ থেকে সস্তায় মেমোরি কার্ড কেনা থেকে বিরত থাকুন। হ্যাঁ ভাই, 32 জিবি মেমোরি কার্ড পাচ্ছেন মাত্র 300 টাকায়। 300 টাকায়
শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। এদের কোম্পানির প্রচার কখনো শেষ হবে না, আর এই মেমরি কার্ড নিয়ে আপনার ভোগান্তিরও কখনো শেষ হবে না, ঠিক এনার্জি লাইটার মতো। বেসিক্যালি এগুলোই মেমরি কার্ড ব্যবহার করার সমস্যা, আর এই সমস্যাগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি মেমরি কার্ড আমাদের কীভাবে ক্ষতি করছে তা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং জনস্বার্থে শেয়ার করুন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে অ্যান্ড্রয়েড হাই স্কুলের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আমি ওমর ফারুক, আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।